কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলের মাছের কালিয়া। এটা একটু খেতে স্পাইসি হয়, তবে খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে দেখাচ্ছি সেই একই স্টাইলে বাড়িতে কিভাবে বিয়েবাড়ির স্টাইলের মাছের কালিয়া তৈরি করতে পারবেন। ফিশ কালিয়া যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবেন। ফিশ কালিয়ার জন্য মাছের পিসগুলো একটু বড় নিতে হবে। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন মাছগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব 2 মিনিটের জন্য। প্যানে 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে মাছগুলো তেলে ভেজে নিব। মাছের পিসগুলো বড় হয় আমি দুটি দুটি করে মাছ ভেজে নিচ্ছি। মাছের এক পাশ 3 মিনিট করে ভেজে নিলেই হবে। হালকা করে ভেজে নেব, বেশি করে ভাজার দরকার নেই। কড়া করে ভাজলে মাছের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। মাছ ভাজার এক্সট্রা তেলেই দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো মরিচ, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, লবঙ্গ 3-4টা। এখন এই মশলাগুলোকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম লাল করা যাবে না। যখন একটু লাল হওয়া শুরু করবে তখন দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচির সাথে নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, স্বাদমতো লবণ, আর দিয়ে দেব একটি মাঝারি আকৃতির টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দেওয়ায় মশলাগুলো আর পুড়ে যাবে না। চুলার আঁচটা এই সময় লোতে রেখে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আসলে মাছের কালিয়ার স্বাদটা নির্ভর করে মশলা কষিয়ে নেওয়ার উপর। মশলা কষানো যত ভালো হবে মাছের কালিয়া খেতেও ততই ভালো হবে। এখন মশলাটা কষিয়ে নেব 5-6 মিনিটের জন্য। তেলটা যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দেব 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা ও 3 টেবিল চামচ টক দই। কাজু বাদাম বাটা ও টক দই ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দেব 4টে কাঁচা মরিচ। এ মাছে ঝোলের পরিমাণ খুব একটা বেশি হয় না, একটু মাখামাখাই হয়, তাই এতটুকু মাছের জন্য 1 কাপ পানির পরিমাণটা ঠিক আছে। এখন ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য, আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো খুব সাবধানে উল্টে দিচ্ছি। আর এই সময় লবণটাও চেক করে নেবেন, যদি লবণ লাগে তবে এখন দিয়ে নেবেন।
কুকার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো রান্না করব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাছগুলো খুব ভালোভাবেই রান্না হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে কাতল মাছের কালিয়া। এই মাছের কালারটা কিন্তু অসাধারণ হয়। মাছের কালিয়া ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।